নমস্কার হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু হিমশিম কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে যে মঙ্গলবার নভেম্বরের এক তারিখ তো আজকে আমাদের অফিস নেই আজকে আমাদের ছুটি কারণ কি ইটস কল্ড কর্ণাটকা রাজ উৎসব তো কর্ণাটকাতে যত মানে এটা একটা গভর্নমেন্ট হলিডে আর কি তো এখন বাজে অ্যারাউন্ড 12টা তো আমি আর মা একটুখানি বেরোচ্ছি কোথায় যাচ্ছি কালকে গেছিলাম সাব রেজিস্টার অফিসে কাজটা হয়নি তো ওই কাজটা কমপ্লিট করব ওই কাজটা আজকে হয়ে যাবে ফিঙ্গার ক্রস তো ওই কাজটার জন্য যাচ্ছি তার সাথে একটু সিএসসি অফিসে যেতে হবে কারণ বিল জমা দিতে হবে এগুলো করব তারপরে যদি একটা প্ল্যান করেছি কী করছি না করেছি তোমাদেরকে বলছি তোমরা ব্লগটা দেখতে থাকো তো ইয়েস তো চলো এবার আমি রেডি হয়ে গেছি এবার আমরা দুজনে বেরোবো বেরিয়ে ফটাফট করে করে নিয়ে আসবো আর ভীষণ রোদ্দুর মানে ভীষণ রোদ্দুর সাডেনলি কেন এত রোদ্দুর বেরোচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক তো চলো এবার ফটাফট করে বেরোই তারপরে কাজগুলো কমপ্লিট করে আসি আর ফিঙ্গার ক্রস হতে আছে কাজটা কমপ্লিট হয়ে যায় শুক্রবারে হবে এই কাজটা না হলে না অ্যাকচুয়ালি অনেক কিছু আটকে যাচ্ছে তখন আমরা নেমে গেছি এসে গেছি এবার একটু আখের জুস খাবো আর তো বাড়ি এসে গেছি যা কাজ ছিল 50% হয়ে গেছে 50% শুক্রবারে হবে এই কাজটার জন্য না অনেক কিছু আটকে রয়েছে লাইক অনেক কিছু তো এই কাজটা শুক্রবারের মধ্যে ঠাকুর ঠাকুর করে হয়ে গেলে আই বি দ্য হ্যাপিয়েস্ট পারসন তো এখন আমরা মন জিনিসে কিছু জিনিস যেমন প্যাটিস কেক ফেক নিয়েছি খাবো তারপর একটু বেরোবো কারণ আজকে যেহেতু ছুটি না আমার আর নেহার তো আমরা দুজনে প্ল্যান করেছি মাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো এই জিনিসগুলো না ছোটো ছোটো করে একটু রিফ্রেশমেন্ট আনবে মায়ের মুডে অ্যান্ড এভরিথিং তো ইয়েস তাই জন্য যখনই আমাদের কোথাও ছুটি থাকে আমরা ট্রাই করি কি অল্প অল্প করে একটু ঘুরে আসি তো চলো এবার আমরা খেয়ে দিয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে ফোনটা চার্জে দেবো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে এই কেকগুলো এনেছি আর এই যে ক্যারামেল কেকটা দেখতে পাচ্ছ হলুদ কালারের এটা ক্যারামেলটা চট করে উঠে এসেছে বক্সের সাথে লেগে তো কিরকম লাগছে একটা তো গাইজ এখন বাজে 4টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমি যাচ্ছি আমি এই মায়ের এই কুর্তিটা পরেছি নিয়ে এই টপটা পরেছি আর মাও একদম সেজে রেডি হয়ে গেছে তো আমরা যাচ্ছি স্টার মলে কি মুভি দেখতে নেহা থ্যাংক গড দেখতে তো আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিং করছিলাম যে কিছু একটু ফানি মুভি একটু হাসি যেখানে অনেক হাসি খুশি হবে সেরকম একটা মুভি দেখার তো আমরা তাই জন্য ডিসাইড করেছি থ্যাংক গড দেখবো তো আগে থেকে টিকিট বুকিং করে নিই বিকজ আজকে উইক ডেজ এনিওয়েজ তো অতটা বেশি রাশ থাকে না তো এখন আমি আর মা নেহা বেরোবো গিয়ে মুভিটা দেখবো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করবো তো ইয়েস এইভাবেই আজকে প্ল্যানটা করছি কারণ সকালবেলা একটা কাজে 50% হয়ে গেছে আমি আর মা প্রচন্ড হ্যাপি আমরা স্টার মল পৌঁছে গেছি আর আমি ফার্স্টে যেটা খাচ্ছি সেটা হচ্ছে চা কারণ প্রচন্ড মাথা ধরেছে 5:40 হচ্ছে আমাদের শো বাট এখন 4:56 বাজে তো চা খেয়ে তারপরে আমাদের মুভি টিকিট কাটা তো হয়ে গেছে এবার আমরা যাবো আর মুভিটা দেখবো ভীষণ এক্সাইটেড কারণ একটু কমেডি কমেডি মুভি যেমন তোমাদেরকে বললাম তো ইয়েস তো এখন বাজছে অ্যারাউন্ড 5:11:40 শো একটু পরে আর কি ইয়ে করবো আর আমি অনেক দিন পরে স্টার মলে আসলাম তো দেখলাম অনেক নতুন নতুন শপস খুলেছে যেমন মোমোসও খুলেছে নল আমি ভাবছি মুভি দেখে একবার ওটা চক করতে লাগাবোই লাগাবো তাই না বলো তো আমরা এখন আইনক্সে ঢুকে পড়েছি আর এখন বাজে 5:19 মানে 5:20 মতন বাজে 5:40 হচ্ছে আমাদের মুভি উইচ ইজ থ্যাংক গড তো মুভিটা না আমাদের ফ্যামিলির লাইফে খুব ভালো একটা ইটস আ ভেরি গুড থিং দুঃখ হলেও মুভি খুশি হলেও মুভি কিছু হলেই মুভি তো
এবং তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তারা সবাই জানো যে আমি একদিন সব মুভি দেখতে প্রচণ্ড পছন্দ করি। ইভেন যখন আমরা ত্রিশূর থেকে এসেছি আফটার ট্রাভেলিং ব্যাক উই কেম ব্যাক অ্যান্ড উই সব মুভি, আমাদের মুভি এতটাই পছন্দ। তো বাবাও পছন্দ করতো অ্যান্ড ইউজ টু লাভ, সো দ্যাট ইজ ওয়াট মুভি ইজ সামথিং দ্যাট উই সেলিব্রেট। তো এবার দেখবো, থ্যাংক গড, তারপরে যা যা করবো সেগুলো দেখতেই পারবো। এখন 5:37 বাজছে, তো আমরা ঢুকে পড়েছি আর 5:40 তো অ্যারাউন্ড শুরু হবে। সব থেকে বেস্ট যেটা লাগছে হচ্ছে আমার নেলস, দেখো কী সুন্দর নিয়নটা গ্লো করছে, এত ভালো লাগছে না যে কী বলবো। তো চলো আমার মুভিটা দেখি, তারপরে তোমাদের বেরিয়ে আবার কথা হবে। একটা পপকর্ন হিসেবে হচ্ছে রিফিল প্যাক কিনতে, তো ওদের কি একটা অপশন আছে রিফিল করতে পারবো। তো গাইজ আমরা এখন এসেছি হাক্কা ল্যান্ডে 5th ফ্লোরে, তো আমরা ডিনার করে এখান থেকেই যাবো আজকে। তো আমরা ওটাই প্ল্যান করেছি, আজকে দিনটা ঘুরবো ফিরবো খাবো দাবো তাও যাবো, গান বাজিসাম ভেরি সরি ফর ইট। তো আমরা অর্ডার করেছি, অর্ডার এসে গেলে তোমাদেরকে দেখাবো। তো সবার আগে এসছে লেমন কোরিয়ান্ডার স্যুপ, এটার প্রেজেন্টেশনটা এত সুন্দর, এটার বাউলটাও দেখো কি সুন্দর আর স্যুপটাও দেখতে খুব ভালো লাগছে, এবার একটু টেস্ট করে দেখি কেমন। তো স্টার্টারে ছিল এখানে চিকেন সুইমুই, এটা বেশ ভালো প্রেজেন্টেশন ছিল অ্যান্ড খেতে ইট ওয়াজ ভেরি নাইস। অ্যান্ড মেন কোর্সে ছিল এই প্রন এগ ফ্রাইড রাইস যেটা আমরা নিয়েছিলাম, আর এখানে ছিল চিলি ফিশ যেটা আমরা নিয়েছি। প্রেজেন্টেশনগুলো খুব ভালো, বাট ওয়েন ইট কামস টু টেস্ট চিলি ফিশ ওয়াজ নট অ্যাট অল গুড, অ্যান্ড ফ্রাইড রাইসটাও সো সো ছিল। যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা লেগেছে হচ্ছে স্যুপ। বাড়ি আসার পথেই জগদ্ধাত্রী ঠাকুরটাকে দেখলাম, বেশ ভালো লাগছে কারণ এখনো একটা পুজো বাকি আছে, ওটা হচ্ছে জগদ্ধাত্রী। তো কালকে যেহেতু জগদ্ধাত্রী পুজো, তো এখানে ঠাকুর সাজাচ্ছিল, বেশ ভালো লাগলো। আর মায়ের মুখটা এত মিষ্টি আর এত সুন্দর দেখতে না। তো গাইজ এখন হইতে পারে যে 11:30, আমরা 10:40-11:15 মধ্যে চলেছিলাম, বেশি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে একটু বসেছিলাম। তো ভালো লাগে, চলো তোমাদের সাথে কথা বলি, কারণ এই ব্লগটাকে আমাকে এডিটও করতে হবে, তারপরে আপলোড করে শুতে হবে। আর সত্যি কথা বলতে আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, একটু ম্যাচ ম্যাচ করছে, আমি যাই না কেন। যাই হোক, তো হাক্কা ল্যান্ডের রিভিউ তোমাদের দিচ্ছি। স্টার্টার অ্যান্ড স্যুপটা খুবই ভালো, স্যুপটা ওয়াজ অসম, স্টার্টারটাও খুব ভালো ছিল, বাট মেন কোর্সটা স্পেশালি দ্য ফিশ ওয়াজ নট অ্যাট অল গুড, আর ফ্রাইড রাইসটা অতটা ভালো ছিল না। আমরা নিয়েছিলাম এক প্রন ফ্রাইড রাইস, প্রন তো মানে 2-3 গুনে গুনে হয়তো ছিল, আমার অতটা ভালো লাগেনি। তো ইয়েস, এবার অন্যান্য জিনিস জায়গা ট্রাই না করলে বুঝবো কি করে। তো ইয়েস, তো চলো আজকে তাহলে এই ব্লগটাকে এত অব্দি রাখি, যদি এই ব্লগটাতে কিছু ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি চ্যানেল নতুন থাকো আমাকে নতুন দেখে দেখাও তাহলে কি করবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, টিল দেন টাটা, বি সেফ অ্যান্ড লাভ ইউরসেলফ, বিকজ লাভিং ইউরসেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। বাই।